প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করব দৃঢ় বস্তুর ঘূর্ণন বা রোটেশনাল মোশনের কোশ্চেন নাম্বার 11 থেকে। কোশ্চেন নাম্বার 11 বলেছে, একটি অনুভূমিক তলে এম ভর ও আর ব্যাসার্ধের একটি চাকতি ওমেগা কৌণিক বেগে আবর্তিত হচ্ছে। মূল বিন্দু এর সাপেক্ষে চাকতিটির কৌণিক ভর বেগের মান কত? নিচে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। তো চলো আমরা কনসেপচুয়ালি সলিউশনটা দেখে নিই। দেখো, এখানে এক্স ওয়াই স্থানাঙ্ক তন্ত্র আঁকা আছে, আর এই ভূমির উপর দিয়ে বা সার্ফেসের উপর দিয়ে একটি গোলাকার চাকতি গড়িয়ে যাচ্ছে। তো এখানে আমরা ধরে নেব এটা পিওর রোলিং, অর্থাৎ এখানে চাকতিটি গড়িয়ে যাওয়ার সময় বিন্দু মাত্র পিছলে যাচ্ছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে পিওর রোলিং। তো এখানে চাকতিটির ক্ষেত্রে দুরকম গতি দেখা যাচ্ছে। দেখো, এই চাকতিটির ভর কেন্দ্র এই কেন্দ্রে অর্থাৎ সেন্টারে আছে। তো যদি বাইরের থেকে কোনো ব্যক্তি এই চাকতিটির রোলিং কে ফলো করে, তাহলে সে দেখবে যে এই বিন্দুটি সোজাসুজি যাচ্ছে, আবার এই চাকতিটি আবর্তিত হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র আমরা যদি ভর কেন্দ্রের দিকে ফলো করি, তাহলে দেখবো একটি পার্টিকেল বা বস্তুকণা সরল রেখা বরাবর মোশানে আছে। তো এখানে কিছু স্টুডেন্টদের প্রশ্ন থাকে যে স্যার, আমি দুরকম গতি কেন ধরবো? দেখো, দুরকম গতি কেন ধরবো, যে ডিস্কটি কিন্তু গড়িয়ে যাচ্ছে, অর্থাৎ জায়গায় দাঁড়িয়ে কিন্তু রোটেশনাল মোশানও করছে না। যেমন ধরে নিই একটি ডিস্ক যদি এটা হয় এবং এর কেন্দ্রবিন্দু যদি এটা হয় আর এই বিন্দুর সাপেক্ষেই ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একরকম গতি আমরা ধরবো। বাট এটা কিন্তু এগিয়ে যাচ্ছে, যেমন ভাবে এটা রোটেট করছে তেমনি ভাবে আবার চাকতিটি এগিয়েও যাচ্ছে। ঠিক সেই কারণে দুরকম গতির কম্বিনেশন আমাকে ধরতে হবে। তো এনিহাও, আমরা লিনিয়ার ভেলোসিটি অর্থাৎ রৈখিক গতি আর কৌণিক গতির সঙ্গে সম্পর্কটি জানি, সেটা হলো v ইকুয়াল টু r ওমেগা। এবার নেট অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ দুটো মিলিয়ে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে সেটা কি হবে? আমি ধরে নিলাম l নেট, অর্থাৎ লব্ধি কৌণিক গতিবেগ, সেটা হচ্ছে লিনিয়ার এবং রোটেশনাল এই দুটো কৌণিক বেগেরই কম্বিনেশন ধরতে হবে। তো লিনিয়ার কি হবে? আমরা জানি লিনিয়ারের ক্ষেত্রে p ইনটু r হয়, p হচ্ছে এখানে রৈখিক ভরবেগ। তো এখানে আমি একটি অ্যাক্সিস আঁকলাম, এবং এখানে যদি কোনো একটি বস্তু সরল রেখায় যায় এবং তার গতিবেগ যদি v হয়, তাহলে তার ভরবেগ p হচ্ছে m ইনটু v। আর এই পয়েন্ট অর্থাৎ o বিন্দুর সাপেক্ষে যদি আমরা ধরি, তাহলে এটা লিখতে পারি mvr। এখানে কেন mvr হলো সেটা আগের সিরিজের কোশ্চেন নাম্বার 10টা তোমরা দেখে নাও, একদম স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে এই কনসেপ্ট। আচ্ছা, এবার চলে আসি l রোটেশনাল এর জন্য। l রোটেশনাল অর্থাৎ কৌণিক ভরবেগ আমরা জানি i ইনটু ওমেগা। এবার কোন ডিস্কের ক্ষেত্রে i বা মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কত? i ইকুয়াল টু mr স্কয়ার বাই 2, তাহলে এখানে লিখে দিলাম mr স্কয়ার বাই 2 ইনটু ওমেগা। আবার এখানে m ওমেগা r স্কয়ার আছে, তাহলে m ওমেগা r স্কয়ার যদি আমরা কমন নিই, তাহলে 1 প্লাস 1 বাই 2 হয়ে যাবে, যেটা হয়ে যাবে 3 বাই 2 m r স্কয়ার ওমেগা। তাহলে দেখে নিই কোন অপশনটি সঠিক বলে গণ্য হলো, অপশন c সঠিক বলে গণ্য। তাহলে রোলিং এর ক্ষেত্রে কোরকম মোশন থাকে? দুরকম মোশন, একটি হচ্ছে সেন্টার অফ মাসের লিনিয়ার মোশন, আর অন্যটি হচ্ছে বস্তুটির ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। তো আশা করি এই কনসেপ্টটি তোমাদের কাছে একদম পরিষ্কার। এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 12 বলেছে, m ভর এবং r ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে তারটির জাড্য ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া হলো। নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। তো এখানে দেখো, বৃত্তাকার তার যদি আমি এখানে আঁকি, তো এর সেন্টার থেকে এই সারফেসের সঙ্গে লম্বভাবে যদি অক্ষটি পাস করে, তাহলে এই অক্ষের সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্শিয়া আই হবে এম আর স্কোয়ার। বাট এই একই তারের যদি ব্যাস সাপেক্ষে আমি অক্ষটি নিই, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2 অথবা হাফ এম আর স্কোয়ার। এক্ষেত্রে ঘূর্ণনটি তোমরা এখানে শো করে দিতে পারো, এরকম ভাবে এটা শো করে দাও। তাহলে ছবিটা আমি আলাদা আলাদা ভাবে আঁকি, একটি হচ্ছে এই রিং, অন্য একটি রিং আমার এখানে। এখানে আমি কি করলাম, সেন্টার দিয়ে পুরো একটি অক্ষ পাস করালাম, মানে কি হচ্ছে ব্যাস সাপেক্ষে অক্ষ পাস করালাম। তাহলে এক্ষেত্রে হয়ে গেল এম আর স্কোয়ার, আর এক্ষেত্রে হয়ে গেল এম আর স্কোয়ার বাই 2। তো সেজন্য এখানে লিখেছি, দেখো, এম ভর এবং আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে তারটি জাড্য ভ্রামক হলো 1/2 এম আর স্কোয়ার। তো দেখেনি কোন অপশনটি সঠিক বলে গণ্য হলো, অপশন এ সঠিক বলে গণ্য হলো। তো চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটি খুব ইজি কোশ্চেন ছিল, আর এই ফর্মুলাটি তোমাদের একটু মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে ধরে নাও। তো চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13 বলেছে, একটি কণাকে ক্রমহ্রাসমান দ্রুতিতে একটি বৃত্তপথে আবর্তন করানো হচ্ছে, কোনটি ঠিক? নাম্বার এ, কণাটির কৌণিক ভরবেগ ধ্রুবক। নাম্বার বি, কণাটির শুধু কৌণিক ভরবেগের দিক নির্দিষ্ট। নাম্বার সি, কণাটির ত্বরণ সবসময় কেন্দ্রমুখী। নাম্বার ডি, কণাটি ঘূর্ণি সদৃশ পথে চলে। আচ্ছা, তো এই কোশ্চেনটি অ্যানালিসিস করার জন্য আমরা লিখব কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর ক্রস পি, অর্থাৎ আর পি সাইন থিটা, কারণ তোমাদের ভেক্টর চ্যাপ্টারে অলরেডি পড়েই দিয়েছি এ ক্রস বি ইকুয়াল টু এবি সাইন থিটা হয়। তো এখানে দেখো, থিটার জায়গায় কি বসবে? 90 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক যদি আঁকা হয় এবং সেই পয়েন্ট থেকে যে ব্যাসার্ধ আঁকা হবে তার মধ্যে অ্যাঙ্গেল হয়
90 ডিগ্রি। তো বৃত্তাকার গতিতে লিনিয়ার ভেলোসিটি সব সময় স্পর্শকীয়ই হয়, অর্থাৎ ট্যাঞ্জেনশিয়াল হয়। এখানে দেখো যে কোনো একটি পয়েন্ট আমি দেখিয়েছি যে এটা ট্যাঞ্জেনশিয়াল ভেলোসিটি, তাহলে এমভি এটাও ট্যাঞ্জেনশিয়াল হবে, অর্থাৎ এইদিকেই হবে, যেটাকে আমরা বলি ভরবেগ বা পি। তাহলে কি দাঁড়ালো, আর আর পি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তাই এখানে থিটার জায়গায় 90 ডিগ্রি লিখলাম। তো আমরা জানি সাইন 90 = 1, তাহলে এটা হয়ে যাবে আর ইন্টু পি। তো পি কে আমরা যদি পুরো ভাঙি তাহলে লিখতে পারবো এম ভি আর। তাহলে দেখো এল যে কৌণিক ভরবেগ, সেটা কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট, ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। তো যেহেতু এটা সমদ্রুতিতে নেই, সুতরাং এল এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, বাট কৌণিক ভরবেগের দিক চেঞ্জ হবে না। তো কৌণিক ভরবেগের দিক কোন দিকে, এটা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ বইয়ের পৃষ্ঠা থেকে উপরের দিক। তো এটা সহজে বোঝার জন্য আমরা কি ইউজ করি, রাইট হ্যান্ড কার্ল রুল। রাইট হ্যান্ড কার্ল রুল এটা কি, এটা হচ্ছে আমরা যদি বৃত্তাকার মোশনের দিকে ডান হাতের আঙ্গুল গুলিকে কার্ল করে রাখি, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে ডিরেক্ট করবে সেটাই হচ্ছে কৌণিক ভরবেগের দিক। তাহলে দেখে নি কোন অপশনটা সঠিক বলে গণ্য হবে, অপশন বি সঠিক বলে গণ্য হবে, অর্থাৎ কণাটির শুধু কৌণিক ভরবেগের দিক নির্দিষ্ট, মান কিন্তু নির্দিষ্ট নয়, মান ভ্যারি করবে। তো আশা করি এই কনসেপ্টটি তোমাদের কাছে একদম পরিষ্কার। চলে যাই আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 বলেছে, গতিশীল একটি বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে যদি বস্তুটির উপর বাহ্যিক বল প্রযুক্ত হয়, চাপ প্রযুক্ত হয়, নাম্বার সি বাহ্যিক টর্ক প্রযুক্ত হয়, নাম্বার ডি বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয়। তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। তো দেখো টর্ক আর কৌণিক ভরবেগের মধ্যে কি রিলেশন, টর্ক ইকুয়াল টু ডিএল বাই ডিটি, যেমন ভাবে রৈখিক গতিতে ছিল ফোর্স এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারকেই আমরা কি বলতাম বল, তেমনি ভাবে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বলবো টর্ক। এবার ধরে নাও কোনো একটি বস্তুর উপরে বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না, অর্থাৎ টর্কের ভ্যালু হচ্ছে শূন্য, তাহলে এটা আমরা লিখতে পারি ডিএল বাই ডিটি ইকুয়াল টু জিরো, তাহলে অবভিয়াসলি এল ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ তোমরা জানো যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় কিন্তু জিরোই হয়। তাহলে এটা এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিএল বাই ডিটি জিরো হবে। তো সেই কনসেপ্ট অনুযায়ী এখানে এল ইকুয়াল টু আমরা কনস্ট্যান্ট লিখতে পারি। তাহলে এখানে কৌণিক ভরবেগ কখন ধ্রুবক থাকে, যদি বস্তুটির উপর বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয়, অর্থাৎ অপশন ডি টি হচ্ছে সঠিক উত্তর। তো চলো চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 15 এ। কোশ্চেন নাম্বার 15 বলেছে, আর এবং ফোর আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহার চাকতির বেদ যথাক্রমে টি এবং টি বাই ফোর, ওদের জড়তা ভ্রামক যথাক্রমে আই ওয়ান ও আই টু হলে, নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। তো চলো কনসেপচুয়ালি সলিউশনটা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে বলেছে লোহার চাকতি, চাকতি নর্মালি কি হয়, তোমরা সিডি বা ডিভিডি যেরকম দেখেছো একটা প্লেটের মতো, বাট এখানে কি হয়েছে চাকতির কিন্তু বেদ আছে, একটির বেদ টি অন্যটির বেদ টি বাই ফোর। তাহলে আমি এই বেদওয়ালা চাকতিকে সিলিন্ডার ধরে নিতে পারি, একটি সিলিন্ডারের হাইট একটু বেশি, একটি সিলিন্ডারের হাইট একটু কম, কারণ তুমি একটি সিলিন্ডারকে অনেকগুলো চাকতির কম্বিনেশন হিসেবে ধরতে পারো। সাপোজ এই একটা চাকতি, তারপরে আবার এই আর একটা চাকতি, তারপরে এই একটা চাকতি, এরকম অনেকগুলো চাকতির কম্বিনেশন হিসেবে একটি সিলিন্ডারকে ধরে নেওয়া যায়। তো এনিহাও এখানে চাকতি বলা সত্ত্বেও কিন্তু এটা সিলিন্ডার হিসেবেই গণ্য করতে হবে, কারণ এখানে বেদ বলে দেওয়া আছে। তো সেজন্য এখানে লিখেছি ডিস্ক উইথ থিকনেস, অর্থাৎ একটি ডিস্কের যদি থিকনেস থাকে তাহলে আমরা তাকে সলিড সিলিন্ডার হিসেবে ভেবে নিতে পারি। এবার একটি ফর্মুলা আমরা জানি যথারীতি, যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, বা ডেন্সিটি ইকুয়াল টু মাস পার ভলিউম। তো ঘনত্বকে আমরা লিখলাম রো, তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে এম ইকুয়াল টু ভি ইন্টু রো। এবার ভলিউম সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়, ভলিউম ইকুয়াল টু এ ইন্টু এইচ, তাহলে ভি এর জায়গায় হয়ে যাবে এ এইচ, তাহলে মাস এর যে ফর্মুলা বেরোলো সেটা হলো এ এইচ রো। তো এবার আমরা এই সিলিন্ডারটির মোমেন্ট অফ ইনার্শিয়ার নাম দিলাম আই ওয়ান, আর এটি হলো আই টু, এই সিলিন্ডারটির মাস এম ওয়ান এবং এটির হলো এম টু। এবার আমরা কি জানি সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া হলো হাফ এম আর স্কোয়ার, আচ্ছা এখানে আর হলো সিলিন্ডারের ব্যাসার্ধ। তো তাহলে আমরা লিখতে পারি প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে আই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু এম ওয়ান ইন্টু আর স্কোয়ার, আর এক্ষুনি আমরা দেখে নিয়েছি এম ইকুয়াল টু রো এ এইচ। তো এখানে রো এর জায়গায় রো রইল, এ হলো পাই আর স্কোয়ার, অর্থাৎ এরিয়া, যেটাকে এখানে আমরা ক্রস সেকশন এরিয়া বলবো, আর হাইট এইচ হলো এখানে টি, তাহলে এখানে বসিয়ে দেবো টি। তাহলে পুরো এম ওয়ান এর জায়গাটায় আমরা রো পাই আর স্কোয়ার ইন্টু টি লিখতে পারি, আর এখানে ইন্টু আর স্কোয়ার পড়ে রইল, তাহলে আমরা ওয়ান বাই টু রো আর টু দি পাওয়ার ফোর ইন্টু টি ইন্টু পাই লিখতে পারি। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় সিলিন্ডারটির মোমেন্ট অফ ইনার্শিয়া আই টু ইকুয়াল টু ওয়ান বাই টু এম টু ফোর আর স্কোয়ার, কারণ এক্ষেত্রে কোশ্চেনে বলে দিয়েছে যে এর ব্যাসার্ধ হবে ফোর আর। এখানে অনেক স্টুডেন্টরা ভুল করে ফোর ইন্টু আর স্কোয়ার লেখে, সেটা লিখলে একদমই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, সুতরাং ফোর আর তার হোল স্কোয়ার লিখতে হবে। আচ্ছা এবার এম টু এর জায়গায় কি লিখবো, রো
into pi r square into t by 4. So, এখানে pi r square জায়গায় হবে 4 r square. আর বাকি পড়ে রইল 4 r square. তাহলে এখানে দেখো আমি লিখতে পারি half into rho into 16 r square. 4 r square কে আমরা যদি ভাঙি তাহলে 16 r square into t by 4 আর এখানে হলো 16 r square. তাহলে তুমি একটা জিনিস দেখে নাও এখানে 4 আর 16 তে 4 হলো আবার 2 দিয়ে যদি আমি 4 কে কাটি তাহলে 2 থাকলো তাহলে 16 দুগুণে 32 তাহলে 16 into 2 অর্থাৎ 32 rho r to the power 4 t into pi অর্থাৎ 32 into rho into r to the power 4 into t into pi এবার আমরা কম্পেয়ার করার জন্য কি করব i2 by i1 করব আমি তোমাদের আগে অনেক কোশ্চেনে আলোচনা করেছি যখন কোনো কোয়ান্টিটিকে পুরনো ভ্যালুর সঙ্গে নতুন ভ্যালু কম্পেয়ার করতে হয় তখন আমরা ডিভাইড করে দিই i2 by i1 equal to এই পুরো ভ্যালুটা বসে যাবে divided by এই পুরোটা তো তাহলে দেখো এখানে এই পোরশনটা পুরো যাচ্ছে কেটে আর বাকি এখানে 2 টা উপরে চলে যাচ্ছে তাহলে হয়ে গেল 64 সুতরাং আমরা লিখতে পারি i2 equal to 64 into i1 অর্থাৎ কি হবে এই সিলিন্ডারের মোমেন্ট অফ ইনারশিয়া 64 টাইমস অফ এই সিলিন্ডারটা অর্থাৎ i1 অর্থাৎ এই সিলিন্ডারটির মোমেন্ট অফ ইনারশিয়া হলো এই সিলিন্ডারটির 64 গুণ তো দেখেনি কোন অপশনটা সঠিক বলে গণ্য হবে অপশন এ সঠিক বলে গণ্য হবে অ্যাকচুয়ালি এখানে i2 হবে অর্থাৎ i2 equal to 64 into i1 তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার তো আবার পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে আসব ততদিন তোমরা ফিজিক্সটা মন দিয়ে পড়তে থাকো এবং সুস্থ থাকো